আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। গত ক্লাসে আমরা মানব সমাজ থেকে বিচ্ছিন্ন মানব শিশু সম্পর্কে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা বংশগতি সম্পর্কে জানব। তাহলে আসো শুরু করা যাক। বংশগতি হলো জন্মসূত্রে অর্জিত বিভিন্ন রকম প্রবণতার সমষ্টি। এটি হলো এমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার আকার, আকৃতি, ধরন, জৈবিক গঠন, বর্ণ ইত্যাদি পরবর্তী বংশধরদের মধ্যে সঞ্চালিত করে থাকে। আমি যদি একটি উদাহরণ দেই তাহলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হবে। অনেক সময় আমরা কাউকে দেখে বলে থাকি যে তুমি তো দেখতে তোমার মায়ের মতো হয়েছো, বা তুমি তো দেখতে তোমার বাবার মতো হয়েছো। এই কথাটি কিন্তু আমরা অনেক সময় কাউকে দেখে বলে থাকি। তো এটিকেই বলা হচ্ছে আসলে বংশগতি। কাউকে দেখে, কারো চেহারা, আকার আকৃতি, দৈহিক গঠন ইত্যাদি দেখে আমরা বলি যে সে তার বাবার মতো হয়েছে বা মায়ের মতো হয়েছে, এগুলো কিন্তু আমরা বলে থাকি। আবার অনেক সময় আমরা বলে থাকি যে তুমি তো দেখতে তোমার মায়ের মতো হয়েছো, কিন্তু তোমার যে রাগ, তোমার যে আচরণ, এগুলো আবার তোমার বাবার মতো হয়েছে। তো এই যে এই বিষয়গুলো, এই বৈশিষ্ট্য, দৈহিক গঠন, আচরণ, আচরণের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু পরবর্তী বংশধরদের মধ্যে সঞ্চালিত হয়ে থাকে। তো এই বিষয়টিকেই বলা হচ্ছে বংশগতি। ডেভিস কুনের মতে হেরিডিটি ইজ এ ট্রান্সমিশন অফ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিংস থ্রু জিনস। তো আমরা আসলে কি বুঝতে পারছি বংশগতি দ্বারা? আমরা কি বুঝতে পারছি যে জীব তার পরবর্তী বংশধরদের মধ্যে কিছু জৈবিক এবং আচরণগত বৈশিষ্ট্য পরবর্তী বংশধরদের মধ্যে সঞ্চালিত করে থাকে? সুতরাং আমরা বলতে পারি যে পিতামাতার দৈহিক মিলনের মাধ্যমে, দৈহিক মিলনের ফলে জিনের মাধ্যমে সন্তানদের মধ্যে সঞ্চালিত আচরণ ও জৈবিক বৈশিষ্ট্যের গতিময় ধারাকেই বংশগতি বলে। তো আশা করি বুঝতে পেরেছ বংশগতি কাকে বলে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, দেখা হবে আগামী ক্লাসে, খোদা হাফেজ।